পাথর প্রতিমা এলাকায় টোপ দিয়ে ধরা হলো লোকালয়ে থাকা একটি কুমিরকে। পাথর প্রতিমার দক্ষিণ বিশ্বগঞ্জ এলাকায় শঙ্কর মাইতি নামে একটি খালে গত 3 দিন ধরে একটি কুমির দেখতে পাওয়া যায়। এলাকার মানুষজন এর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাড়াতাড়ি খবর দেওয়া হয় বন দপ্তরকে। সঙ্গে সঙ্গে রামগঙ্গার রেঞ্জার অফিস দণ্ডপাতের নির্দেশে রেঞ্জার কর্মীরা দিনরাত পাহারা দিতে থাকে, কিন্তু কোনো মতে কুমিরটি ধরা সম্ভব হচ্ছিল না। ধরা না পড়ায় এলাকাবাসীর কাছে আতঙ্ক ছড়াতে থাকে। অবশেষে মঙ্গলবার সকালে খাওয়ার জন্য এলাকার মাঠ থেকে একটি ছাগলকে ধরে এনে টোপ দিয়ে ধরার চেষ্টা করা হয়। অবশেষে কুমিরটি লাফিয়ে ছাগলটিকে ধরার চেষ্টা করে। সঙ্গে সঙ্গে বন দপ্তরের লোকজন পুকুরটিকে জাল দিয়ে ঘিরে ফেলে। পুকুরের জল তোলার জন্য বসানো হয় পাম্পসেট। শেষমেশ পুকুরে জাল টেনে কুমিরটিকে ধরা হয় দুপুর 3টে নাগাদ। বন দপ্তরের সূত্রে খবর, কুমিরটিকে নৌকায় করে কলস দ্বীপে নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এলাকাবাসী সংবাদ মাধ্যমকে জানায়, মাঝে মতো ওই খালটিতে কুমির দেখা যায়। তবে এলাকায় বন দপ্তরের কর্মীরা সর্বত্র সজাগ থাকার জন্য কোনো মতে রেহাই পায় এলাকার মানুষজন। কুমিরটি ধরে ফেলায় এলাকায় মানুষজন বন দপ্তর কর্মীকে ধন্যবাদ জানান। আমার বাড়ি দক্ষিণ শিবগঞ্জ। আমাদের খালে আজ 3-4 দিন আগে একটা কুমির ঢুকেছিল। আমরা ফরেস্টারে খবর দিই, তারপর খাল থেকে হয়ে একটা ছোট্ট পুকুরে, খালের পাশে একটা ছোট পুকুর ছিল, সেই পুকুরে ওই কুমিরটা ঢুকে যায়। তারপর সেখান থেকে একটা ছাগলের বাচ্চা ধরে নিয়ে ওই পুকুরে পড়ে যায়। তারপর ফরেস্টারে খবর দেওয়া হয়, দেওয়ার পরে পুকুরটা চারদিকে জাল ঘিরে পুকুরের জল কমিয়ে মেশিন দিয়ে ওই কুমিরটাকে ধরা হয়। এই কুমির নিয়ে কি আতঙ্ক রয়েছে এলাকায়? হ্যাঁ, প্রচুর। এর আগেও ঢুকেছিল, সেটা 14 ফুট ছিল। সেই কুমিরটাকেও এমনি করে ধরা হয়েছিল। এটা কত ফুট হবে? এটা 8 ফুট মাপা হয়েছে, এটাকে 8 ফুট আছে। ও, এই কুমিরটাকে এরা কি করবে? এরা বলছে যে এটাকে নৌকোতে নিয়ে গিয়ে অনেক দূরে এটাকে আবার ছেড়ে দেওয়া হবে নদীতে। আপনার নাম? আমার নাম শঙ্কর মাইতি, বাবার নাম ঈশ্বর বিকদর মাইতি। এলাকায় কুমিরের আতঙ্ক একটা রয়ে গেছে, কি বলবেন এই সম্বন্ধে? কুমিরের আতঙ্ক, নদীবহুল এলাকা, তো পাশে বড় খাল থেকেছে। ওই খালে প্রায় মাছও চাষ হয়, আর নদীর পাশাপাশি প্রায় 10 বিঘে খাল। ওই খালে মানে কুমিরের বসবাসযোগ্য জায়গা, কিন্তু বন দপ্তরকে বলে বলে ও খালের মালিক কিছু বলেও না, আর গ্রামের লোকের ক্ষতি করছে। পশু পাখি ধরে, হাঁস মুরগি ধরে সমস্ত খাচ্ছে। এই কুমিরটাকে কী ধরেছিল? এবারে ধরেছিল, ছাগল ধরেছিল। হ্যাঁ, তারপর কি? দুপুরবেলা তখন ছাগলটা দৌড়ে বাড়িয়ে আসছে, লোকে জানতে পেরে যখন যায় একটা টবাবু করে ছাগল ধরে পড়ে আসছে। তখন ফরেস্ট ডিপার্টমেন্টকে খবর দেয়, গিয়ে ওরা গিয়ে ধরে নিয়ে আসে। আপনার নাম? পঞ্চানন মণ্ডল। বাড়ি? বাড়ি দক্ষিণ শিবগঞ্জ। স্যার, আজকের একটা দেখলাম কুমির আপনারা ধরেছেন, কুমিরটা কোথা থেকে এলো, কীভাবে ধরলেন? কুমিরটা নদী থেকে খালের মধ্যে ছিল, 2-3 দিন থেকে আমরা ফলো রাখছিলাম। আজকের একটা ওই মাঠে ছাগল চড়ছিল, সেই ছাগলটা নিয়ে পুকুরের মধ্যে পড়ে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা গিয়ে কুমিরটাকে ধরি। এবং কয়েক 2-3 দিন ধরে আমরা ফলো রাখছিলাম, চারিদিকে ঘিরে রেখেছি। রাখার পরে আজকে ছোট্ট একটা পুকুরের মধ্যে ওই এটা ধরা পড়েছে, মানে ছাগল সমেত ও ধরেছিল। ধরার পরে ওই ছোট্ট পুকুরের মধ্যে পড়ার পরে আমরা ধরে আমরা সবাই গিয়ে একসঙ্গে গিয়ে মানে মিলিতভাবে গ্রামবাসী প্লাস আমার বন দপ্তরের সবাই সহযোগিতা আমরা কুমিরটাকে ধরি। এই কুমিরটাকে কোথায় নিয়ে যাবেন? এই কুমিরটা আমরা ওই কলস ক্যাম্পের ওইদিকে নিয়ে যাবো, মানে একে ছেড়ে দেওয়া হবে, আবার ছেড়ে দেওয়া। এই যে কুমির ধরা ছাড়া যখন তখন হয়, মানে কুমিরটা যে ছাড়া ভারসাম্য রক্ষার জন্য যে ছাড়েন, মানুষের ক্ষতিও তো করে। হ্যাঁ, ক্ষতি করে। তাহলে তবু ছাড়া হয় কেন? এটা তো ভারসাম্য, এটা তো প্রজাতি, এটা তো আমাদের ছাড়তেই হবে। এটা তো মানে কি বলবো, এটা নিয়মের মধ্যে, নিয়মের মধ্যে পড়ে। আপনার নাম? আমার নাম শক্তিপদ নায়েক। আপনার কি করেন আপনি? আমি স্থানীয় আর ফরেস্ট ডিপার্টমেন্টের সঙ্গে জড়িয়ে আছি, বিভিন্ন কাজ, সোশ্যাল কাজ।